ডিড ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিড ইউ লাইক মাই ভিডিওজ ইয়েস সো ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ইউ লাইক মাই ও থ্যাংক ইউ সো আমি যে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি এই যে প্রথম লাইনটা বললাম ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর ইউ লাইকড মাই এই দুটো বাক্য এই দুটো বাক্য দেখো আমি কোন বললাম কারণ আমি বলেছিলাম টেন্স শুরু করব তো আজকে যে ভিডিওটা আমি যে শুরু করতে চলেছি মানে যেই ব্যাপারটার উপরে আমি ডিসকাস করব সেটা হচ্ছে এই যে এই সেন্টেন্সটা এটা কোন ধরনের টেন্স তার উপরে এইটা হচ্ছে গিয়ে দেখো প্রথমে কি বললাম ইউ এটা হচ্ছে সাবজেক্ট তারপরে কি বললাম সাবস্ক্রাইবড সাবস্ক্রাইবড কথাটা সাবস্ক্রাইব কথাটা একটা ভার্ভ আর তার সাথে ইডি মানে পাস্ট টেন্স করার জন্য ইডি লাগালাম সাবস্ক্রাইবড টু মাই চ্যানেল এইটা হয়ে গেল যাই হোক মানে তার সাথে লেজুর বলা যায় তো আমি কি বললাম হচ্ছে সাবজেক্ট আর ভার্বের পাস টেন্স এই যে সাবজেক্ট আর ভার্বের পাস টেন্স এইটা থাকতে গেলে এই ধরনের স্ট্রাকচার যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই তাহলে আমরা কোন টেন্স বলবো না সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস টেন্স সো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি যে ব্যাপারটাতে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স তো চলো আবার আমি যেমনভাবে সাধারণত তোমাদের সাথে ডিসকাস করে থাকি সেটা হচ্ছে গিয়ে স্লাইডের মাধ্যমে তো আমি স্লাইডের মাধ্যমে তোমাদের সাথে আবার আলোচনা করবো তাহলে চলো স্লাইডে যাওয়া যাক তো পাস্ট ইন্ডিফিনিটকে টেন্সকে কিন্তু সিম্পল পাস্ট টেন্সও বলা হয় পাস্ট ইন্ডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স ওকে তো চলো তাহলে আমরা দেখেনি নিই পরে স্লাইডে রয়েছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আমরা কখন ব্যবহার করব পাস্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করব যখন কোনো এমন ঘটনা বোঝাবো যেটা অতীতকালে সাধারণভাবে হয়েছে মানে যে সমস্ত ঘটনা অতীতকালে করা হয়েছে তা বোঝানোর জন্য সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয় অর্থাৎ যে কোনো ঘটনা অতীতকালের যে কোনো রকম ঘটনা ধরুন সময়টা যে কোনো সময়েরই হতে পারে আজ সকালেরও হতে পারে আবার গতকাল কালকেরও হতে পারে আবার দশ বছর আগেরও কোনো ঘটনা হতে পারে আবার যুগ যুগ আগেরও কোনো ঘটনা হতে পারে তাহলে এই সমস্ত ধরনের যে কোনো ঘটনা বোঝানোর জন্য মানে সাধারণত অতীতকাল বোঝাতে যে সমস্ত যে টেন্সটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স সরি আমার গলার অবস্থা খুব খারাপ আজকে তাও ভিডিওটা তৈরি করছি সরি তো এক্সাম্পল আচ্ছা আমি বাংলায় যদি বলি তাহলে সাধারণত যে ক্রিয়াপদ তার সাথে ছিল ছিলাম ছিলে এই সমস্ত ওয়ার্ড লেগে থাকে যেমন ধরো আমি একটা ছবি এঁকেছিলাম সে আমাকে দশ টাকা দিয়েছিল বা তারা ঘুড়ি উড়িয়েছিল তারপরে হচ্ছে মেয়েটি খুব সুন্দর নেচে ছিল এই যে দেখো ছিল বা আমি নিজের ক্ষেত্রে ছিলাম এই সমস্ত ভার্বের সঙ্গে মানে ক্রিয়াপদের সঙ্গে এই সমস্ত ওয়ার্ডগুলো লেগে থাকবে তাহলে আমরা বুঝে যাব যে সেইগুলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনি টেন্সে রয়েছে বা সেটাকে সেই অনুযায়ী ট্রান্সলেট করতে হবে তাহলে এক্সাম্পল দেখো আমি এখানে অ্যাসার দেখিয়েছি এবং পরে ইন্টারোগেটিভে দেখিয়েছি মানে একবার ফুলস্টপ মার্কা সেন্টেন্স আর একটা কোয়েশ্চেন ট্যাগ মার্কা সেন্টেন্স ঠিক আছে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণগুলো দেখো আই ওয়েন্ট টু দ্য ফিল্ড আমি মাঠে গিয়েছিলাম হি ব্রোক দ্য গ্লাস সে কাঁচটা ভেঙেছিল বা গ্লাসটা ভেঙেছিল রাম কিল্ড রাভানা রাম রাবণকে হত্যা করেছিল শি ইনভাইটেড মি টু হার হোম সে আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিল টুক দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল তারা নিয়ে গিয়েছিল সেই রোগীটিকে হাসপাতালে মানে তারা হাসপাতালে রোগীটিকে নিয়ে গিয়েছিল তাহলে দেখো সবটিতেই কিন্তু ছিল বা ছিলাম এই কথাগুলো লেগে থাকছে আই ওয়ে টু দ্য ফিল্ড আমি মাঠে গিয়েছিলাম দেখো এখানে ছিলাম লেগে আছে তারপর এগুলো থেকে ছিল লেগে আছে বা ভালো কথাই বলে ছিলে এই সমস্ত যে ওয়ার্ডগুলো যখন লেগে থাকবে তখন কিন্তু আমরা বুঝে যাব যে সেইটা সিম্পল পাস টেন্সে রয়েছে ওকে তাহলে এবার যেটা আমরা এর থেকে কী স্ট্রাকচারটা পেলাম না দেখো সো দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্ট অফ দ্য অফ দিস টেন্সিস প্রথমে সাবজেক্ট থাকছে তারপরে ভার্বের পাস্ট ফর্ম থাকছে শুধু ভার্বের পাস্ট ফর্ম দেখো আর অন্য কোনো কিছু না কিন্তু শুধু ভার্ভের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো কোনো কিছু নেই কিন্তু জাস্ট ভার্বের পাস্ট ফর্ম তার সাথে অবজেক্ট তাহলে কি পেলাম এক্সাম্পেলে দেখো সাবজেক্ট ভার্বের পাস্ট ফ্রম অবজেক্ট সাবজেক্ট হিসেবে দেখো লিখেছি আই ভার্বের পাস্টফর্মের জন্য প্লে তার সাথে ইডি মানে প্লেইড আর হচ্ছে ফুটবল অবজেক্ট হচ্ছে ফুটবল তারপরে এক্সাম্পলে দেখো হি মেড দ্য আইডল দে কুকড বিরিয়ানি তার মানে আমি ফুটবল খেলেছিলাম সে মূর্তি তৈরি করেছিল দে দেড বিরিয়ানি মানে তারা বিরিয়ানি বানিয়েছিল এবার ইংলিশের সাথে বাংলাতে একটা বেসিক ডিফারেন্স রয়েছে কি নাম আমরা বাংলার যে স্ট্রাকচার মানে বাংলার যে বাক্যের গঠন সেখানে আমরা কি করি প্রথমে কর্তা বসাই তারপরে কর্ম বসাই তারপরে ক্রিয়া বসাই ঠিক আছে যেমন আমি ভাত খাই ঠিক আছে আমি ভাত খাই এখানে আমিটা হয়ে যায় কর্তা ভাত হলো কর্ম আর খাই হচ্ছে ক্রিয়া কিন্তু ইংরেজির ক্ষেত্রে একটু আলাদা রয়েছে ইংরেজির ক্ষেত্রে কি করা হয় না প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে তারপরে ভার্ব বা ক্রিয়াটা বসে যায় আর লাস্টে বসে অবজেক্ট বা কর্ম প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট ঠিক আছে এখানেও দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্টই থাকছে শুধু ভার্বের পাস্ট ফর্মটা বসছে যেমন আই প্লেড ফুটবল হি মেড দ্য আইডল দ্য দে কুকড বিরিয়ানি তাহলে আশা করছি বুঝতে পারছো স্ট্রাকচারটা তাহলে কি থাকবে আসল পাস্ট ইন্ডিফিনিট বোঝানোর জন্য সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট মাথায় রাখতে হবে কিন্তু ওকে এরপর দেখো দেখিয়েছি ইন্টারোগেটিভের এক্সাম্পল ঠিক আছে মানে সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক যদি বাক্য থাকে কোয়েশ্চেনটা একবেলা তাহলে কী হয় উদাহরণগুলো যদি দেখো তাহলে কিন্তু আমরা এটার স্ট্রাকচারটা বুঝে যাব। দেখো দেখিয়েছি ডিড ইউ কাম টু মাই হাউস তুমি কি আমার বাড়িতে এসেছিলে ওই যে ছিলে বললাম ডিড শি ব্রেক দ্য গ্লাস সে কি গ্লাসটা ভেঙেছিল ছিল ডিড রাম কিল রাবানা রাম কি রাবণকে হত্যা করেছিল এখানে দেখো সেন্টেন্সটাতে যেহেতু প্রথমে আমি ডিড দিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু পরে যে ভার্বটা থাকছে সেই ভার্বের সাথে কিন্তু আর কোনো রকম পাস টেন্স হচ্ছে না সেটা ভার্বের মেইন যেটা ফর্ম সেটা ফর্মই বসছে কারণ ডিড কথাটা আমি আগেই বসিয়ে ফেলেছি ঠিক আছে ডিডটা যেহেতু বসিয়ে দিয়েছি এই হচ্ছে অপারেটারটা সেই জন্য কিন্তু ভার্বের মেইন ফর্ম যেটা সেটাই থাকবে ঠিক আছে তাহলে এটার স্ট্রাকচারটাও দেখে নিই দেখো তাহলে স্ট্রাকচারটা হবে এরকম ডিড প্লাস সাবজেক্ট ওইটাতে কী ছিল প্রথমে সাবজেক্ট ছিল তারপর ভার্ভের পাস্ট ফর্ম ছিল অবজেক্ট ছিল কারণ ওটা ফুল স্টপ ছিল কিন্তু এটাতে আমাকে কোয়েশ্চেন বানাতে হবে সেই জন্য ডু ভার্ভ বা ডাব্লিউ এইচ ভার্ভ লাগবে তো এখানে তো ডাব্লু এইচ ভাব আমরা ডাব্লিউ এইচ ওয়ার্ড তো বসাতে পারবো না সেই জন্য ডু ভার্ভটা নিব ঠিক আছে ডু ভার্বের পাস্ট যেহেতু সেই জন্য ডিড সবটি ক্ষেত্রে কিন্তু ডিডি বসবে ডিড তারপরে সাবজেক্ট তারপর ভার্ভের সব মেইন ফর্ম আর তারপরে অবজেক্ট কী বললাম তাহলে ডিড সাবজেক্ট ভার্বের মেইন ফর্ম অবজেক্ট তাহলে দেখো ডিড হি ড্র দ্য পিকচার সে কি ছবিটা এঁকেছিল ডিড হি ফেল ইন দ্য এক্সাম সে কি পরীক্ষায় ফেল করেছিল ডিড ইউ বাই আ নিউ শু তুমি কি নতুন জুতো কিনেছিলে দেখো এই যে এই শব্দগুলো প্রথমেই সবার কি হলো সবার আগে আমি কিন্তু ডিড বসিয়েছি তারপরে কিন্তু সাবজেক্টটা বসিয়েছি মানে খুবই ইজি একই ব্যাপার মানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট কিন্তু আমি যেহেতু ফুল স্টপের জায়গায় কোয়েশ্চেন করছি সেই জন্য কী করছি না সবটি ভাব কিন কিন্তু আমি জেনেছিলাম কি মেইন ভাবকে ডু ভার বলা হয় তাই কি না তাহলে এই যে ড্র বা ফেইল বা বাই এইগুলো সবটি তো আমরা ডু ভার্ব কারণ মেইন ভার এর মধ্যে থেকে কোয়েশ্চেন বানানোর জন্য আমি কী করছি ডিটটাকে বাইরে আনছি কারণ এগুলো পাস্টে ছিল তো পাস্টের জন্য তো আমি ডু আনতে পারবো না পাস্টের জন্য আমাকে কী আনতে হবে ডিড লুকি থাকে ঠিক আছে এইগুলো যদি যেমন হি ড্রিউ দ্য পিকচার সে ছবিটা এঁকেছিলো ঠিক আছে আমি যদি বলতাম ধরো ডিডটা নেই এটাকে যদি আমি বন্ধ করে রাখি তাহলে হি ড্রিউ দ্য পিকচার এটা কিন্তু সিম্পল পাস্টে তাই তো তাহলে আমি কি করলাম ড্রিউর জায়গায় তখন আমি কী করছি এবার এটাকে কোয়েশ্চেন বানানোর জন্য যদি প্রশ্ন করতে হয় তখন আমি কী করছি না ড্রিউ এর মধ্যে তো ডু ভার ঢুকে আছে সবটির মধ্যেই বলেছি মেন ভার্বের ডু ডু ঢুকে থাকে তাহলে এই ডুটাকে বের করে আনছি এবার ডু তো আমি বের করতে পারব না এর মধ্যে কী হবে না পাস্ট এটা যেহেতু নিজেই পাস্টে ছিল টোটাল ড্র ভার্বটা সেই জন্য ড্র ভার্বের পাস্ট এর মধ্যে থেকে হচ্ছে ড্র ড্রিউ ছিল যেহেতু সেই জন্য এই ড্রিউ থেকে আমি ডিড বের করে আনলাম বা ফেইলড থেকে ডিড বের করে আনলাম আর এটা ফেইল থেকে গেলো ঠিক আছে তাহলে আশা করছি আমি বোঝাতে পারছি মানে আমি কি বলতে চেয়েছি যে ভার্বের যে পাস্ট ফর্ম সেটা থেকে কোয়েশ্চেন করবার জন্য তখন আমি কি করব আগে খালি ডিটটা বের করে নেব আর তারপরে মার্ভের মেইন ফর্মটা রেখে দেবো তাহলেই আমাদের ইন্টেরোগেটিভের সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি আরেকবার তাহলে ঝালিয়ে নেওয়া যাক আমি কি তাহলে কী কী বললাম যে ফর্মটা পাস্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার বা ফর্মেশন যেটা সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে পাস্টের ভার্বের পাস্ট ফর্ম তারপরে অবজেক্ট প্রথমে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট আর এটাকে যদি আবার কোয়েশ্চেন ট্যাগে করতে হয় মানে মূলক বাক্য যদি বানাতে হয় আমাকে তখন আমি কী করব প্রথমে ডিড বসিয়ে দেবো তারপরে সাবজেক্ট ভার্ভের মেইন ফর্ম আর অবজেক্ট প্রথমে কী বললাম ডিড তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের মেইন ফর্ম তারপরে অবজেক্ট আর কোনো কিছু না এই দুটো খালি মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্ভের পাস্ট আর অবজেক্ট এইটুকুনিটা যদি মাথায় রাখো তাহলেই কিন্তু আর রকম সমস্যা হবে না ঠিক আছে তাহলে তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করো যতগুলো পারো মনের থেকে সেন্টেন্স তৈরি করো সেন্টেন্স তৈরি করে সেগুলো লেখো তাহলে কিন্তু যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের এই টেন্সের সম্বন্ধে যে ভীতিটা সেটা কেটে যাবে এবং তোমাদের মাথায় একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে তো আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে তো থ্যাংক ইউ তাহলে আর হচ্ছে যেটা বলে থাকি ভিডিওটা লাইক করো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা টিপে দিও তাহলে হচ্ছে যে তোমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাবে সময় সময় মতন তাহলে আজ এখানেই ক্লোজ করছি থ্যাংক ইউ